2006 সালের স্যামুয়েল জ্যাকসনের হলিউড সিনেমা স্নেক অন আ প্লেন সিনেমাটি দেখেছেন নিশ্চয়ই। এবার সেই সিনেমার চিত্রই বাস্তবে রূপ নিল। যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ভেতর জীবন্ত সাপ পাওয়া গেছে। বিমানটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নিউ জার্সি অঙ্গরাজ্যের দিকে যাচ্ছিল। বিমানবন্দরের কাছে পৌঁছানোর পর যখন বিমানটি নামার প্রস্তুতি নেয়, ঠিক সে সময় উড়োজাহাজের বিজনেস ক্লাসের কয়েকজন যাত্রী উড়োজাহাজের মেঝেতে সাপটিকে দেখতে পান। সাপটি বিমানের মেঝেতে দেখে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা সিটের উপর পা উঠিয়ে বসেন ও কেবিন ক্রুদের বারবার অনুরোধের পর শান্ত হন। এরই মাঝে বিমানটি নিউ জার্সির বিমানবন্দরে অবতরণ করে ফেলে। বিমানবন্দরের পুলিশ ও নিউ জার্সি অঙ্গরাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীদের সহায়তায় সাপটিকে বন্দী করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জানা যায় সাপটি ছিল গাটার স্নেক প্রজাতির। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।